আমাদের কিন্তু পাওয়ারটা ঠিকই আসছে। আগে কিন্তু আমাদের চার্জ কম আসছিল, এখন দেখেন চার্জ অনেক বেশি আছে, তার মানে আমাদের চার্জিংটা ঠিক হয়ে গেছে। আর এই লাইটের ভিতরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতে চাই, সে ভিডিওটা হলো এখন আমরা যে এই লাইটটা লাগাইলাম, এই লাইটটা কিন্তু লাগানো মাত্র লাইট জ্বলতে আছে। আর আমি এই লাইটটা এইভাবে তৈরি করতে চাই যে আমি যখন এই চার্জিং লাইনটা দেব তখন এই লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মানে অটো মানে কারেন্ট পাইলে বন্ধ হয়ে যাবে, ব্যাটারি অটোমেটিক চার্জ হবে। ওই সিস্টেমে যদি আপনারা এই কাজটা শিখতে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে জলিল ভাই এই অটো সিস্টেমটা কিভাবে করে, সে বিষয়টা আমরা শিখতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি ইএসবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আজকে যে ভিডিওটা আপনাদের উপহার দিতে যাচ্ছি, এই যে আপনারা ল্যাম্প লাইটগুলো দেখতে পারতেছেন, এই ল্যাম্প লাইটগুলো অবশ্যই আপনি বাজারের আশেপাশে থেকে যে কোনো জায়গার থেকে দেখেন যে বেচা কিনা হয়, সে জায়গার থেকে হয়তো 100 বা 120 টাকায় কিনে নিয়ে যান, তারপরে দেখা যায় কি আপনার সুইচটা ভেঙে গেল কিংবা চার্জ হচ্ছে না, সেই বিষয় নিয়ে আমি সাধারণ আমি চার্জিংটা ভরে নিচ্ছি। চার্জিংটা ভরার পরে আপনাদের দেখেন এ জায়গায় কিন্তু চার্জিং পোর্টে পোর্টটা ভরার পরে দেখা যাচ্ছে যে চার্জিংটা জ্বলে না। কেন জ্বলে না সেই বিষয়টা আমরা দেখব। এটা কিন্তু নতুন একটা লাইট, কাস্টমার নিয়ে আসছে, আমরা এটা দেখব যে এটার সমস্যাটা কী বা কীভাবে সার্ভিসিং করা যায়। তো আগে আমি এটার আমরা কিন্তু দেখতে পারতেছি শুধুমাত্র আমাদের এই যে চার্জিংয়ের যে পিনটা আছে ওই পিনটা শর্ট হয়ে রয়েছে, দ্বিতীয় কোনো আধার সেটায় কাজ নাই। তো লাইটগুলো ফিটিং করে যারা একবারে আনারই কিছু লোক আছে, যারা কোনো অভিজ্ঞতা নাই বলতেই চলে, তারা কিন্তু এগুলো ফিটিং করে। দেখেন এই লাইটটা কিন্তু যে লাগাইছে সে ঝালাইও দেয় না, এই জায়গায় মরাই দিয়েছে, মানে কতটা মানে শিক্ষিত লোক তা বুঝতে পারবেন তার এই কাজের ভিত্তি। তো আমরা এই জায়গাটা একটা ঝালাই দিয়ে নিই। তো আমরা সাধারণতভাবে ঝালাইটা দিয়ে নিলাম, এই জায়গায় একটু ঝালাই দিয়ে দিই যাতে না ছুটে। এখন আমি কিন্তু কিছুই চেঞ্জ করলাম না, আপনাদের এখন মোবাইলের কানেকশনটা দিয়ে দেখাইতেছি চার্জার কানেকশন। চার্জার কানেকশনটা দিলে অবশ্য আমাদের লাইনটা আসবে, এই যে দেখেন আমাদের কিন্তু পাওয়ারটা ঠিকই আসছে। আগে কিন্তু আমাদের চার্জ কম আসছিল, এখন দেখেন চার্জ অনেক বেশি আছে, বা এটার চার্জটা কিন্তু এখনই কমে যাবে, যখন আমি এই চার্জিংটা লাগাবো তখন কিন্তু পাওয়ারটা বেড়ে যাবে। এই যে দেখেন পাওয়ারটা বাড়িয়ে দিতেছে আর এই কলসি কমে গেছে, তার মানে আমাদের চার্জিংটা ঠিক হয়ে গেছে। আর এই লাইটের ভিতরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতে চাই, সে ভিডিওটা হলো এখন আমরা যে এই লাইটটা লাগাইলাম, এই লাইটটা কিন্তু লাগানো মাত্র লাইট জ্বলতে আছে। আর আমি এই লাইটটা এইভাবে তৈরি করতে চাই যে আমি যখন এই চার্জিং লাইনটা দেব তখন এই লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মানে অটো মানে কারেন্ট পাইলে বন্ধ হয়ে যাবে, ব্যাটারি অটোমেটিক চার্জ হবে। ওই সিস্টেমে যদি আপনারা এই কাজটা শিখতে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে জলিল ভাই এই অটো সিস্টেমটা কিভাবে করে, সে বিষয়টা আমরা শিখতে চাই। তো আমি ওই অটো সিস্টেমটা আপনাদের শেখাবো। এই চার্জিংটা আমি আবারও বলি, আপনি আবারও বুঝে নেন। এই চার্জিংটা লাগাইলাম, লাইটের আলো পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, এই যে দেখেন খুললাম কিন্তু কমে যাচ্ছে, আবার বাড়ছে। কিন্তু এই জায়গায় কাজটা হবে কি, যখন আমি এই জায়গায় ইনপুট করব এই জ্যাকটারে,
তখন পাওয়ারটা জ্বলবে প্লাস এই সাইডের লাইটটা অটোমেটিক লিভে যাবে, বন্ধ হয়ে যাবে। তো ওই বিষয় নিয়ে, ওই সাবজেক্ট নিয়ে যদি আপনারা কাজটা শিখতে চান তো সেই বিষয়ে আমাকে কমেন্টস করবেন যে জলিল ভাই আমরা এই কাজটা শিখতে চাই, আপনি এই বিষয় নিয়ে ভিডিওটা করেন। তো ধন্যবাদ, এই পর্যন্তই আমাদের ভিডিও। আজকের ভিডিও দেখে যদি আপনাদের অবশ্য ভালো লাগে তো কমেন্টস বক্সে একটা কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।